অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার দলিল বিতর্কে দিলীপ ঘোষকে নিশানা তৃণমূল নেত্রী। ছোট ছোট ভুল হলেও সিবিআই ইডি দিয়ে তদন্ত করাচ্ছে, কিন্তু নির্বাচনে খরচ করা হাজার হাজার কোটি টাকার উৎস কি? এত টাকার উৎসের খোঁজ করেছে সিবিআই ইডি। অর্পিতার ফ্ল্যাট থেকে দলিল মেলায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রতিহিংসার বশে গ্রেফতার করলেও আইন অনুযায়ী গ্রেফতার করেছে। দুর্নীতিতে অভিযুক্তের বাড়ি থেকেও তো বিজেপি নেতার দলিল পাওয়া গেছে, তাহলে তাকে কেন গ্রেফতার করা হবে না? প্রশ্ন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। आप कहिए, छोटा छोटा चीज में कोई गलती होता है तो गलती गलती है, कानून का मुताबिक बंदोबस्त करना चाहिए, लेकिन आप उसको सीबीआई ईडी सब लगा देते हैं। और जब आप लोगों ने करोड़ों करोड़ रुपया कमाते हैं, इसी के लिए आपका बड़ा बड़ा चीज में हो गया ना, एक एक इलेक्शन में हजार हजार करोड़ रुपया आप लोगों ने खर्चे करते हैं, कहाँ से आता है ये रुपया? इसका सोर्स को भी बतला गया? इसका सोर्स को भी ईडीआई देखा, ईडी देखा ना, सीबीआई देखा? अगर अर्पिता बोल के जो लड़की मम पचंदा नहीं है, उसका घर से किसी को दलील मिला तो उसको अरेस्ट किया, ठीक ही किया, जो कानून में विंडिक्टिव तो जरूर है, लेकिन किया। लेकिन बीजेपी का कोई लीडर का घर में अगर कोई ऐसा चीटर को और इसका स्कैम में, अगर जो स्कैम कहते हैं, अगर स्कैम ही है तो आपका नेता का दलील उसका घर में क्यों मिल गया? इसमें आप क्यों अरेस्ट नहीं हो? दो तरह तो नहीं होता है ना। বিদ্যুতের মিটারের নাম পরিবর্তন করতে দলিল দেওয়া হয়েছিল প্রসন্নকে। লুকোচুরির কোনো বিষয় নেই, পারলে সিআইডি তদন্তের নির্দেশ দিক। পাল্টা চলেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। না, তদন্ত হবে, তারপর গ্রেপ্তার হবে। উনার নামে তো অনেক দিন ধরে শোনা গেছে, এখন টিএমসি সবাই মোটামুটি সিবিআই চা খাচ্ছে, অন্য লোকেরা কেন খাচ্ছে না সেই দুঃখ। আমি তো প্রকাশ্যে বলেছি, আমার দলিল আমি দিয়েছি, কারো বাপের টাকায় আমি ফ্ল্যাট কিনিনি, আর যেখানে কিনেছি সেখানকার সোসাইটিরও হচ্ছে প্রধান। তো ওকেই তখন জানতাম, আমি ওকে বললাম তুমি আমার মিটারের নাম পাল্টে দাও, তাকে আমি কপি, যে কপিটা আমার অরিজিনাল কপি ব্যাংকে আছে তারই একটা কপি ইলেকট্রিক মিটার চেঞ্জ করার জন্য আমি দিয়েছিলাম ওকে। আমি প্রকাশ্যে বলছি, ওদের মতো চোর নই আমি, পার্থবাবু ধরা পড়ে গেল, ও আমাদের কেউ নয়, আর পিতাকে আমি চিনি না তা বলছি না। আমি আমি ওখানে ফ্ল্যাট কিনেছি পয়সা দিয়ে, সরকারি লোন নিয়েছি, এবং তার নাম পরিবর্তনের জন্য ও যেহেতু সোসাইটির ওখানে চাই তাকে দিয়েছি, কোনো লুকোনোর ব্যাপার নেই। আমি তো বলছি সিআইডি তোমাদের আছে, তদন্ত করা দিলীপ ঘোষের বিরুদ্ধে দম থাকলে। এদিকে স্কুলে গ্রুপ ডি তদন্তে সিবিআই সিট ভেঙে নতুন সিট তৈরি করলো হাইকোর্ট। সিবিআই সিট থেকে দুজনকে সরিয়ে যুক্ত করা হয়েছে চারজনকে। ছ মাসে কিছুই করেননি সিবিআই কে তীব্র ভৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই খুব আস্তে আস্তে কাজ করছে, কেন করছে সেটা তারাই জানে। গ্রুপ ডির 542 জনের মধ্যে মাত্র 16 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করলে আরো তথ্য পাওয়া যাবে এমনই পর্যবেক্ষণ বিচারপতি। দুজনকে সরে ইন্সপেক্টর পদমর্যাদার চারজনকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের। সিবিআই সিট থেকে সরানো হলো ডেপুটি সুপার কেসি ঋষিনামলকে। সিবিআই সিট থেকে সরানো হলো ইন্সপেক্টর ইমরান আশিককে। সিটে নেতৃত্ব দেবেন আগের ডিআইজি অখিলেশ সিংহ। এখন যেখানে রয়েছেন অখিলেশ সিংহ, সেখান থেকে আনতে হবে।